মুম্বাইয়ের পাট চুকিয়ে আমরা এবার যাচ্ছি কলকাতা। আমরা মানে আমি, আমার অর্ধাঙ্গিনী, আমার কন্যা অনিশা আর এক কিশোরী মৌসুমী, এই চারজন। অনেকদিনের ইচ্ছে গাড়ি নিয়ে মুম্বাই থেকে কলকাতা পাড়ি দেব, তাই ঠিক হলো ট্রেনে বা প্লেনে না গিয়ে গাড়ি নিয়েই কলকাতা যাব। ঠিক মতো চললে মুম্বাই কলকাতার 1900 কিলোমিটার রাস্তা এক রাত দুদিনে কভার করা যায়, তবে সঙ্গে বাচ্চা থাকলে অতটা চাপ না নেওয়াই ভালো। আজকে প্রথম দিন, আজকে আমরা মনে হয় নাগপুর অবধি যেতে পারবো, ট্রাই করবো আর একটু বেশি দূর যেতে। চলুন আমাদের সঙ্গে। কলকাতা মুম্বাইয়ের মধ্যে প্রধানত দুটি রুট খুব প্রচলিত। প্রথম রুট মুম্বাই থেকে মহারাষ্ট্রের নাগপুর, ছত্রিশগড়ের রায়পুর, ওড়িশার সম্বলপুর, পশ্চিমবঙ্গের খড়গপুর হয়ে কলকাতা, দূরত্ব কম বেশি 1900 কিলোমিটারের মতন। আর দ্বিতীয় রুট মহারাষ্ট্রের পুনে সোলাপুর, তেলেঙ্গানার হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, ওড়িশার বেহরামপুর, ভুবনেশ্বর, পশ্চিমবঙ্গের খড়গপুর হয়ে কলকাতা। এই পথে দূরত্ব কম বেশি 2200 কিলোমিটার। আগে বেশিরভাগ লোক দ্বিতীয় রুটই যাতায়াত করত, তবে মুম্বাইয়ের কাছে ইগতপুরি থেকে নাগপুর পর্যন্ত প্রায় 630 কিলোমিটার ভারতের এখনও পর্যন্ত সবচেয়ে লম্বা এক্সপ্রেসওয়ে সমৃদ্ধি মহামার্গ তৈরি হওয়ার পরে প্রথম রুটের যাত্রার সময় অনেকটা কমে গেছে। আমরাও মুম্বাই থেকে 100 কিলোমিটার দূরে কাসারাঘাট পেরিয়ে ইগতপুরি থেকে সমৃদ্ধি মহামার্গ ধরলাম। সমৃদ্ধি মহামার্গের পুরো নাম হিন্দু হৃদয় সম্রাট বালাসাহেব ঠাকরে মহারাষ্ট্র সমৃদ্ধি মহামার্গ। আমাদের আগের লোনার লেক আর অজন্তা এলোরার গল্পে সমৃদ্ধি মহামার্গের যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন। এই 630 কিলোমিটার দূরত্বের মধ্যে প্রতি 100-150 কিলোমিটার অন্তর অন্তর আপনারা ফুয়েল স্টপ আর তার সঙ্গে লাগোয়া খাবারের দোকানও পেয়ে যাবেন। তবে সঙ্গে করে খাবার ও পর্যাপ্ত জল অবশ্যই রাখবেন। আমরা এবারেও সেই এইচপি পেট্রোল পাম্পে দাঁড়িয়েই বাড়ি থেকে আনা লুচি আলুর দম খেয়ে ব্রেকফাস্ট সারলাম। আমরা সমৃদ্ধি মহামার্গে উঠেছিলাম সকাল 8টায়, আর মাঝে দুবার বিরতি নিয়ে 630 কিলোমিটার পেরিয়ে নাগপুরের টোল প্লাজা পেরোলাম 2:45, মানে আমাদের সময় লাগলো 6 ঘন্টা 45 মিনিট। সমৃদ্ধি মহামার্গের নাগপুর প্রান্তের গোলচক্কর পেরিয়ে নাগপুর আউটার রিং ধরে এবার আমাদের গন্তব্য প্রায় 300 কিলোমিটার দূরে ছত্রিশগড়ের রাজধানী শহর রায়পুর। গুগল ম্যাপ বলছে সময় লাগবে প্রায় 6.5 ঘন্টা। মহারাষ্ট্রের প্রান্তিক বড় জনপদ ভান্ডারা অবধি রাস্তার কাজ চলছে, তাই মুম্বাই কলকাতা মহাসড়ক NH 53 এ মহারাষ্ট্র বর্ডার অবধি গাড়ির গতিবেগ খুব কম থাকবে।
তবে ছত্রিশগড়ের রাস্তা দারুণ। আমরা আজ এখনো পর্যন্ত 21.1 মাইলেজে মুম্বাই থেকে 903 কিলোমিটার পাড়ি দিয়েছি আর বাইরের তাপমাত্রা 41 ডিগ্রি। ঠিক করলাম রায়পুর না গিয়ে তার 25-30 কিলোমিটার আগে ভিলাইতেই রাত্রিবাস করব। আমরা মুম্বাই থেকে আজকে সকাল 5:30টার সময় বেরিয়েছিলাম আর আমরা এখন ভিলাইতে এসে পৌঁছেছি বিকেল এই রাত্রির 7:30 নাগাদ। আর এখন আমরা ডিনার করছি। আমরা আছি হচ্ছে হোটেল ফ্লোরেট ইন বলে একটা ভিলাইতে, হাইওয়ের একদম কাছে। আপনাদের দেখাচ্ছি, এ দেখুন হাইওয়েটা এখানে আর আমরা এখন এখানে খেতে বসেছি। চিমচাম ছোট্ট সুন্দর রেস্টুরেন্ট আছে উপরে টপ ফ্লোরে, রুমটাও খারাপ নয়। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা আছি ভিলাইতে। আমরা আজকে ভেবেছিলাম ভিলাই থেকে বাড়ি চলে যেতে পারবো কলকাতাতে, কিন্তু আমরা খুব দেরি করে উঠেছি, 8:50 বাজে এখন এখানে। আর এরপরে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরোতে আশা করছি 9:30টার আগে বেরোতে পারবো না। তো আমরা চেষ্টা করব আজকে কলকাতায় পৌঁছে যেতে, কিন্তু যদি না পারি তাহলে আজকে কোথাও একটা মাঝখানে থেকে যাব। দেখতে থাকুন উইকেন্ডার। এই হচ্ছে রুম, এখানে আমরা নিয়েছিলাম, এ পাশ থেকে দেখাচ্ছি, আমরা নিয়েছিলাম দুটো বেডের রুম, কারণ আমরা চারজন আছি। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি ওপরে। এই হোটেলটা খুবই ভালো, আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। ও পাঁচ বালিশ করে দিয়েছে, মুখও বানিয়ে দিয়েছে। ওখানে জক্কর খা আর এদিকে জক্কর খায়ের ওয়াইফ। খালি মাটিতে আছাড় খেয়ে গেল, পড়ে গেল খালি মাটিতে, কেউ কাউকে মারেনি, ওই নিজেই পড়ে গেল। ঠিক আছে, আমরা এখন ভিলাই থেকে বেরোলাম, সময় হচ্ছে 10:15 আর প্রথম ডেস্টিনেশন সম্বলপুর। সম্বলপুর যেতে লাগবে 5 ঘন্টা, 10:00 মানে হচ্ছে 3:00 নাগাদ গিয়ে পৌঁছবো, তারপরে ডিসাইড করব ওখান থেকে আর কত দূর যাওয়া যায়। এই যে আমাদের পেছনে চলুন যাওয়া যাক, দারুণ রাস্তা দিয়ে আমরা এখন ছত্রিশগড়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একটা বাইকওয়ালা ওভারটেক করবেই করবে, তো ওকে আগে ছাড়তে হচ্ছে। স্ট্রিট রাস্তা খুব সুন্দর একদম, আর টারম্যাকও খুব সুন্দর। আপনারা যারা এই রুটে আসবেন, আমার মনে হয় আপনারা ড্রাইভকে খুব এনজয় করবেন। জায়গাটা একদম জঙ্গল। হ্যাঁ, আমাদের অনিশাকে বলা, অনিশা বলছে যে ওর সাইকেলটা বোম্বেতে, যে ওর সাইকেলটা আছে সেটা নিয়ে গেলে এখান থেকে ও সাইকেলে করেই বাড়ি চলে যেতে পারবে। খুব সুন্দর রাস্তা, পালিয়ে কোথায় যাবি তুই?
বিষ্ণুপুর টু সম্বলপুরের রোডটা অসাধারণ। আপনারা দিনের বেলা ট্রাভেল করুন আর এনজয় করুন। দারুণ রাস্তা, দারুণ। আমরা ডুবে গেছি উড়িষ্যাতে, আর উড়িষ্যাতে রাস্তা তো খুবই সুন্দর, চারদিকে সিনারিও খুব সুন্দর, কিন্তু অনলি প্রবলেম হচ্ছে এখানে স্পিড লিমিট হচ্ছে 80। তো আমরা কী করেছি, 80-তে ক্রুজ কন্ট্রোল লাগিয়ে চুপ করে বসে আছি। এইটাই একটু প্রবলেম, আদারওয়াইজ রোড, সিনিক বিউটি খুবই সুন্দর। একটু মাইলেজটা লক্ষ্য করুন, 1200 কিলোমিটার রাস্তা আমরা চলে এসেছি, আমরা অ্যাভারেজ মাইলেজ পেয়েছি 21.5। চারজন লোক, এক্সেসিভ লাগেজ, তাও এত সুন্দর মাইলেজ। আমরা সম্বলপুরে ঢুকে গেছি, এবার আমরা ওটিডিসি খুঁজছি গুগল ম্যাপের সহায়তায়, কিন্তু গুগল ম্যাপ খুব সরু জায়গা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। পাশে একটা নদী চলছে, মহানদীরই কোনো উপনদী হবে, খুবই সুন্দর দেখতে লাগছে, খুব সত্যি তাই। এটা আমরা মহানদীর ওপর দিয়ে যাব, আর আমাদের ওটিডিসি দেখাচ্ছে 2.6 কিলোমিটার, 5 মিনিট। এখন মহানদীতে জল নেই একদমই, কিন্তু এর পরিধিটা অনেকটাই বড়। এখন সম্বলপুরে মহানদীর উপর দিয়ে যাচ্ছি, আর এই মহানদীর উপরেই হীরাকুদ ড্যাম। আপনারা যে ওই ওই দিকে যদি ক্যামেরাতে আসে একটু দেখাবে, ওই দিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওর সামনে হীরাকুদ ড্যাম আছে সম্বলপুরে, সেখানে মহানদীর উপরে জলবিদ্যুৎ প্রকল্প হীরাকুদ ড্যাম। আমরা এখন এসেছি ওটিডিসি সম্বলপুরে, আর এখানে আমরা লাঞ্চ করে নিচ্ছি। এখানে রুম নেই, রুম অ্যাভেলেবেল নেই, সেই জন্যে আমাদের কেওনঝড় ওটিডিসিতে আমরা কথা বলেছি, ওরা আমাদের জন্যে রুম রেখে দেবে। সম্বলপুর থেকে বেরোচ্ছি, সম্বলপুর থেকে বেরোনোর একটু পরেই রাস্তাটা সিঙ্গেল টু লেন হয়ে গেল, জানি না কত দূর অব্দি যাবে, দেখতে থাকুন। তবে রাস্তাটা খুব একটা কোয়ালিটি খারাপ নয়, চলছে মোটামুটি, সারফেস স্মুথ আছে। আজকে আমরা কেওনঝড় অবধি যাব, ঠিক হয়েছে, কেওনঝড়ের হোটেল আমরা বুক করে নিয়েছি, ওটিডিসি পান্থনিবাস, ওখানে গিয়ে আমরা থাকবো রাত্রে। টাইম দেখাচ্ছে 8টা নাগাদ গিয়ে পৌঁছবো, দেখা যাক রাস্তার কীরকম কন্ডিশন সেই অনুযায়ী। আর স্পিড লিমিট তো আছেই, 80 কিলোমিটারের ওপরে আমরা যেতে পারছি না, সেই জন্যে স্লোলি যেতে হবে। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা আমরা চলেছি এগিয়ে কেওনঝড়ের দিকে। গানটা মিউট হয়ে যাচ্ছে কারণ আমি ভিডিও করছি তাই।
সুন্দর রাস্তাটা কিন্তু, চারদিকে পাহাড় আর মাঝখান থেকে সরু রাস্তা। হ্যাঁ, হাতিবাগের আবার মানে হাতির সাইন দেখলাম, হাতির এলিফ্যান্ট করিডোর আছে বোধ হয় এখানে। বাঘ নেই এখানে, ভালু। এই মন্দিরটা আমরা চলে এসেছি, যাবো না আমরা এখান থেকেই দেখে নিই না, জেল গেলে আর দেরি হয়ে যাবে। একটা স্যাঞ্চুরিও দেখলাম, এখানে লেখা আছে স্যাঞ্চুরি এরিয়া, ড্রাইভ স্লো। আমরা তো এমনিতেই 50-এ 40-এ 50-এ চালাচ্ছি, এর থেকে স্লো গেলে তো আর বাড়ি পৌঁছতে পারবো না। জায়গাটা খুব সুন্দর, আমরা দিনের বেলা বলে বোধ হয় আরো বেশি এনজয় করতে পারছি, রাত্রির বেলা হলে হয়তো একটু ভয়ই লাগতো। কেওনঝড় এখান থেকে 3.5 ঘন্টা আরো দেখাচ্ছে, এক্সপেক্টেড অ্যারাইভাল টাইম 9:13 OTDC পান্থনিবাস যেটা। পৌঁছে গিয়েছি 4-lane highway, স্পিড আবার 80, আর দূরে ওইদিকে পাহাড়টা দেখা যাচ্ছে। এখান থেকে কেওনঝড় অবধি পুরো রাস্তাটাই 4-lane highway, আর এখানে অনেকগুলো ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্টস আছে, আপনারা চাইলে এগুলো এক্সপ্লোর করতে পারেন। মুম্বাই থেকে এখনো পর্যন্ত আমরা 1413 কিলোমিটার পথ অতিক্রম করেছি, আমরা অ্যাভারেজ পেয়েছি 21.7 কিলোমিটার, আর আপাতত বাইরের টেম্পারেচার একটু কম, 33 ডিগ্রি, ভেতরটা মোটামুটি মনোরম। সন্ধে নেমেছে মুম্বাই কলকাতা মহাসড়কে, আমরা কেওনঝড় থেকে এখনো 70 কিলোমিটার দূরে আছি। রাস্তা খুবই ভালো এখনো পর্যন্ত, সামনে একটা জঙ্গল আছে মনে হয়, দেখা যাক। কেওনঝড়ে OTDC-র বুকিং হয়ে গেছে আমাদের, তো ওখানেই থাকবো আজকে। পাহাড়ের ওপর দিয়ে কি সুন্দর 4-lane highway করা আছে, কেওনঝড়ের কিছু 42 কিলোমিটার আর আছে দেখাচ্ছে কেওনঝড়। এই রাস্তাটা পুরোটাই আঁকা বাঁকা দেখাচ্ছে, কিন্তু রাস্তাটা কিন্তু খুব খারাপ নয়, পাহাড়ি রাস্তা কিন্তু 4-lane highway, সুন্দর হাইওয়ে দেখা, এখনো পর্যন্ত তো হাইওয়ে দেখা যাচ্ছে। এখন বাজে 7:30, আমরা এসে পৌঁছলাম কেওনঝড় OTDC-তে। এখন ওপরে রুম নিচ্ছে আমার বেটার আপ, আর আমি
গাড়িটাকে রেখে তারপরে উপরে যাব। আমরা এবার কেওনঝড়ে ওটিটিসি রিসর্টে আছি। আমি আর আমার দিদি আর আমার বাবা এখন একটু ওয়াক করতে বেরিয়েছি, মানে শান্তনু এখানে ওয়াক করতে বেরিয়েছে খাওয়ার পর। এবার খাবারটা খুব একটা ভালো ছিল না, আমি গ্যারান্টি দিচ্ছি এখানে খেও না, বাইরের থেকে খেয়ে এসো। বাট এখানে স্টেইংটা মোটামুটি আছে, যদি একদিনের জন্য আপনি থাকেন তাহলে মোটামুটি, যদি আপনি মানে ওয়ান উইকের জন্য থাকছেন তাহলে এখানে থাকুন না। কেন কি এখানে যেই রিসর্টে আমরা থেকেছি সেই রিসর্টে পোকামাকড় খুব আছে, সেখানে মানে থাকার মতো নয় ওটা অতটাও। বাট একদিনের জন্যে মোটামুটি। সুপ্রভাত, আজকে মুম্বাই থেকে কলকাতা আসার তৃতীয় দিন। আমরা আছি উড়িষ্যার কেওনঝড়ে ওটিডিসি পান্থনিবাসে। একদম হাইওয়ের ধারে এই পান্থনিবাসটা, ছোট্ট ছিমছাম পান্থনিবাস, খুব বেশি অপশন পাবেন না, খুব বেসিক অপশন, রুমও খুব বেসিক, তবে একদিন দুদিনের জন্য ঠিক আছে। হাইওয়ের একদম ধারে এই পান্থনিবাসটা। আমি প্রথমে ওপর থেকে আপনাদের একটা ভিউ দিয়েছিলাম, এবার যেটা এন্ট্রেন্স সেখান থেকে একটু দেখিয়ে দিই। এখানে ছোট্ট একটা কার পার্কিংয়ের জায়গা, আমাদের গাড়িটা এখানেই রাখা আছে। এটা রিসেপশন এরিয়া, আর ওপরে নিচে এরকম রুম আছে। কেওনঝড়ের আশেপাশে ছোট ছোট অনেক ঘোরার জায়গা আছে, আপনারা চাইলে এখানে এক্সপ্লোর করতে পারবেন। এটার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে ভীমকুণ্ড। বর্ষার সময় আসলে এখানে অনেকগুলো ওয়াটারফলস দেখতে পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের গাড়ি, আর ভেতরে মাল ঠাসা, নিচেও দুটো ব্যাগ আছে বসার জায়গায়, আর পেছনে পুরো প্যাকড আপ। বেরিয়েছি, সুন্দর রাস্তা আবার, আর এখানে জঙ্গলের ভেতর দিয়েই যাচ্ছি। অনেকগুলো এলিফ্যান্ট করিডোর আছে এখানে দেখা যাচ্ছে, এখান থেকে কলকাতার ডিস্টেন্স দেখাচ্ছে মোটামুটি 350 কিলোমিটার আমাদের বাড়ি, আর সময় দেখাচ্ছে 7 ঘন্টা মতো। এরপরে আসবে বাহাড়াগুড়া, যেটা ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা আর ঝাড়খণ্ডের মাঝখানে পড়ে। মনে রাখবেন বাহাড়াগুড়া বা ঝাড়খণ্ডে তেলের দামটা কিন্তু সবচেয়ে কম। আমাদেরও প্ল্যান আছে বাহাড়াগুড়া থেকে আমরা তেল তুলে নেব, তাহলে ওয়েস্ট বেঙ্গলের থেকে অন্তত 3-4 টাকা কম হবে। আমি হিসেব করে দেখলাম আমাদের মুম্বাই কলকাতার অন রোড টাইম প্রায় 30 ঘন্টার মতন, প্রতিদিন লাঞ্চ আর 3-4টে চা স্ন্যাক্স টিফিন স্টপ নিয়ে, বাকি সময়টা আমরা হোটেলে কাটিয়েছি। আমরা এখন যাচ্ছি উড়িষ্যার বাংড়িপোশি দিয়ে, এটাও একটা টুরিস্ট স্পট।
এখানের রাস্তাটা আবার সিঙ্গেল লেন হয়ে গেল, রাস্তাটার স্মুথনেসটাও একটু কম, মানে মাঝে মাঝে গর্ত আছে, দেখে চালাতে হচ্ছে। কিন্তু সম্পূর্ণ জঙ্গলের ভেতর দিয়ে দিনের বেলা বলে আমাদের অসুবিধে হচ্ছে না, রাতে হলে যদি রাস্তা যদি খারাপ হয় তাহলে একটু অসুবিধে হতেই পারে। এরকম সিঙ্গেল লেন রাস্তা আমরা এখানে টোটাল বোধ হয় দেখেছেন, কথা বলতে বলতে একটা গর্ত পেয়ে গেছিলাম, এটাও আর একটা। এরকম সিঙ্গেল লেন রাস্তা সব মিলিয়ে এখনও পর্যন্ত 15-20 কিলোমিটার মতন পেয়েছি, বাকি রাস্তাটা 4-lane হাইওয়েই। আমরা এখন বাহারাগুড়া থেকে পেট্রোল নিয়ে নিচ্ছি, এখানে পেট্রোলের প্রাইস 98.58, কলকাতাতে মিনিমাম 103, মানে 5 টাকা মতন কম। বাহারাগুড়ার পরে আমরা ঢুকে পড়েছি ওয়েস্ট বেঙ্গলে, খড়গপুর আর 40-50 কিলোমিটার, আর কলকাতা দেখাচ্ছে 150 কিলোমিটারের মতন। আমরা এখন চলছি লোধাশুলির জঙ্গলের পাশ দিয়ে, এখানেও ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের গেস্ট হাউস আছে, আপনারা চাইলে লোধাশুলি জঙ্গলে আপনারা রাত্রিবাস করতে পারেন। ভুলভুলাইয়ার মতন। আচ্ছা না বলো, এখন আমরা আর্মেনিয়ান রেস্টুরেন্টে খেতে বসেছি, খাওয়ার পর আমরা আবার কলকাতার জন্য চলতে স্টার্ট করি। আমরা পৌঁছে গেলাম কলকাতায়, এখানে টোটাল কিলোমিটার দেখাচ্ছে প্রায় 1897 কিলোমিটার, আর আপনারা খালি মাইলেজটা দেখুন, 21.8 কিলোমিটার পার লিটারে আমি মাইলেজ পেয়েছি। ফুল এসি, প্রচুর লাগেজ নিয়ে, 4 জন প্যাসেঞ্জার নিয়ে, তো এটা মনে হয় ভীষণ ভালো মাইলেজ পেয়েছি ওভারঅল 2000 কিলোমিটার। আর আমি এর মধ্যে বলে দেবো যে টোটাল ফুয়েল টোল ট্যাক্স কত লাগলো, আমি এরপরে বলে দিচ্ছি। আমরা মুম্বাই থেকে কলকাতা ফিরে আসলাম, এবার আমি তোমাদেরকে বলবো কি এবার টোটাল খরচা কি হয়েছে। ফার্স্টে হয়েছে পেট্রোলের খরচা 9000, আর টোল ট্যাক্সের খরচা হয়েছে 3100। মুম্বাই থেকে কলকাতা পর্যন্ত সড়ক ভ্রমণ ছিল একটা অনন্য অভিজ্ঞতা, আমরা এই পথে বিভিন্ন শহর, গ্রাম, সংস্কৃতি দেখেছি, এই ভ্রমণ আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আমি অনিশা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল উইকেটার। আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।